নমস্কার বন্ধুগণ সকল বন্ধুকে দীপাবলির শুভেচ্ছা আমাদের গরিব মানুষের কিভাবে দীপাবলি আমরা উদযাপন করি সেটাই আজকে তোমাদের দেখাবো দীপাবলি হলো আলোর উৎসব আলোর উৎসব মানেই আলো জ্বালাতে হবে প্রদীপ জ্বালাতে হবে তো তার জন্য আমি সব থেকে কম দামি যে প্রদীপটা সেই প্রদীপটা কিনে এনেছি তাও খুব অল্প পরিমাণে প্রদীপগুলো ঘি দিয়ে জ্বালালে হতো কিন্তু ঘি কোথায় পাবো বলো আমরা গরিব মানুষ তো সেই জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর সরষের তেলের মধ্যে দিয়েছি তুলোকে পাতলা করে ঘুরিয়ে পাকিয়ে শলতে বানিয়ে নিয়েছি যাতে সলতেটা সরু হয়ে জ্বলে আর অনেকক্ষণ জ্বলবে প্রদীপটা তো সেইটা ভেবেই আমি এইভাবে জ্বালিয়ে দিয়েছি প্রদীপগুলো আমার এই সামান্য আয়োজন তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার খুব ভালো লাগবে আমি গরিব মানুষ আমাকে কেউ সাপোর্ট করে না আমাকে কেউ ভালোবাসে না তাই তোমাদের বলছি তোমরা যদি আমাকে একটু ভালো বলো আমি নিজেকে ধন্য মনে করব তো প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি আমি এইভাবে আমার অল্প প্রদীপ তো আমি এবার একটা একটা করে দিয়ে দেবো চারিদিকে প্রদীপগুলো যেহেতু আমার কম প্রদীপ তাই আমি একটা একটা করে একটু ছাড়া ছাড়া করে দেব। ঘন ঘন করে দেবার মতো আমার কাছে প্রদীপ নেই আর আমি ছাদে দিতে পারবো না বৃষ্টি হচ্ছে তো সিঁড়িতেই আমি একটা একটা করে মাঝে মাঝে দিয়ে দিলাম তো যাই হোক গরিবের কাছে এটাই অনেক তো প্রদীপগুলো আমাকে ঠিকঠাক জায়গায় বসাতে হচ্ছে কারণ একটা ঝোড়ো হাওয়া চলছে সেই হাওয়াতে এসে প্রদীপগুলো নিভিয়ে দিচ্ছে তো এইভাবে আমি প্রদীপগুলো দিয়ে দিয়েছি আর আমার মেয়েটা সকাল থেকে বায়না করছে বাজির জন্য কিন্তু বাজির দোকানে গিয়েছিলাম বাজির দোকানে এত দাম এত দাম কোনো বাজি না কিনেই চলে এসেছি ফুলঝুরির প্যাকেটটা বলে আশি টাকা আবার রং মশলার প্যাকেটটা বলে একশো ষাট টাকা তো আগুনের ছাকা খেয়ে বাড়িতে চলে এসেছি ওকে সান্ত্বনা দিলাম দেখ বাজি তো পোড়াতে পারবো না বৃষ্টি হচ্ছে তো কোথায় পোড়াবো বাজি তো ঘরের ভিতরে পোড়ানো যাবে না তো সেই জন্য আমরা বাইরে চলে এসেছি এরা বাজি পোড়াচ্ছে এদেরটা একটু দেখে নেব আনন্দ করব দেখে আর বাজি পোড়ানোও যা আর দেখে আনন্দ পাও তাই দুটোর মধ্যে একই আনন্দ তো আমরা দেখতে চলে এসেছি এদের বাজি পোড়ানো তো এরাও খুব আনন্দ পাচ্ছে আর ওদের বাজি পোড়ানো দেখে আমরাও খুব আনন্দ পাচ্ছি আমরা গরিব মানুষ আমাদেরকে এর মধ্যে থেকেই সুখটা খুঁজে বের করে নিতে হয় আনন্দটা খুঁজে বের করে নিতে হয় তো এইভাবেই আমরা আনন্দ পাচ্ছি আর আমরা যেইখানটাতে থাকি সেই গলিটা দেখিয়ে দিচ্ছি কারা কিভাবে লাইট দিয়েছে তো আমরা খুব লোক পাড়াতে থাকি তো সেখানকার বাড়িগুলোতে দেখিয়ে দিই কারা কিভাবে লাইট দিয়ে সাজিয়েছে তোমরা দেখে নাও এইখানে দেখো একজনরা তিন রকমের লাইট দিয়েছে তিন চার রকমের আর এখানে ঠাকুর ঘরে একটা দিয়েছে ছোট্ট এইখানেও দিয়েছে বারান্দায় আর দূরে দেখা যাচ্ছে লাইট দিয়েছে বাকিটাই অন্ধকার আর দূরে ওই যে দেখা যাচ্ছে ওদের দালানে আর একজনদের ছাদে দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আমাদের পাড়ার গলি আর এবার ছাদে চলে এসেছি ছাদে উঠে দেখলাম দূরে দেখা যাচ্ছে ওই যে দেখো লাইট দিয়েছে ওরা পিছন দিকের গলি আর এই দিকে পুজো হচ্ছে কিছুটা দেখা যাচ্ছে দূরে এই যে লাইট দিয়েছে ওইখানে পুজো হচ্ছে একটা প্যান্ডেল হয়েছে তো বুঝতেই পারছো এটা শহরে আমরা থাকি তো শহরের রূপ এরকম একটা আলোর উৎসব হচ্ছে তো এখানে পুরোটাই অন্ধকার আর অন্ধকার কিন্তু অন্ধকার দেখতে তোমাদের ভালো লাগবে না চলো আমি রান্না করতে চাই অনেকটা রাত্রির হয়ে গেছে রান্নার দিকে চলে যাই আর এখানে আমি চলে এসেছি রান্নার দিকে দেখো ময়দাটা মাখা হয়ে গেছে চাপা দিয়ে দিলাম আর এখানে আমি লম্বা লম্বা করে বেগুন ভেজেছি আর কড়াতেও হচ্ছে বেগুন ভাজা আর এখানে পটল কেটেছি আলু কেটেছি কষা কষা করে তরকারি হবে আর এখানে আমার হয়ে গেছে বেগুন ভাজা পুরোটা তরকারিও হয়ে গেছে কষা কষা পটল আলুর কষা আর এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর এখানে লুচিটা আমি বেলছি লুচিটা ভেজে নেব তো গরিবের খাবার তোমরা বুঝতেই পারছো যে কীভাবে আমাদের দেওয়ালিটা আমরা পালন করছি দেখো তেলটা গরম হয়েছে কি আমি দেখে নেবো জাদু দিয়ে তো জাদু দিয়ে দেখে নিলাম গরম হয়ে গেছে লুচিটা ছেড়ে দিলাম দেখো লুচিটা আস্তে আস্তে করে ফুলছে ফুলকো ফুলকো লুচি আমাদের গরিবের কাছে অনেক ভালো লাগে একটা ভালো লাগার খাবার তো এই লুচিটা ফুলে গেছে চলো তুলে নিই তো হয়ে গেছে আমার লুচিগুলো ভাজা এরপরে আমি থালাই দিয়ে দেব খেতে তো প্রথমেই দিয়ে দেব লুচি আর আমার মেনুতে আজকে হয়েছে লুচি ফুলকো ফুলকো লুচি যেটা হয় গরিবের তো এটাই হয়ে গেছে গরিবের ফুলকো ফুলকো লুচি আর তার সাথে লম্বা লম্বা করে বেগুন ভাজা নুন আর চিনি মাখিয়ে আর তার সাথে হয়েছে ঝাল ঝাল করে পটল আর আলুর কষা কষা তরকারি লাল লাল করে তো সেটাও আমি দিয়ে দিলাম এখানে আর শেষ পাতে হয়েছে মিহিদানা দানা এটা কেনা হয়েছে তৈরি করা নয় গরিবের এইটুকু ভালোবাসা তোমাদের জন্য রইলো তোমরা যদি এই ভালোবাসা গ্রহণ করো আমি নিজেকে ধন্য মনে করো